আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো অবশ্যই থামমেলটা থেকে বুঝে গেছেন আবারও আরেকটা বিকাশ নগরের সাইট নিয়ে চলে আসলাম তো এই সাইটটাতে কিভাবে কাজ করতে হবে কিভাবে কি করতে হবে সেই সব বিস্তারিত বিষয়গুলো আজকের এই ভিডিওটাতে দেওয়া থাকবে তো যারা নতুন আছেন তাদেরকে বলবো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যারা এই সব ইনভেস্টিং সাইডে কাজ করতে চান তাদেরকে বলবো অবশ্যই একটা সাইট যখন নতুন আসবে তখন থেকে কাজ করার চেষ্টা করবেন কারণ যখন পূরণ হয়ে যাবে তখন থেকে কাজ করতে গেলে আপনার কিন্তু লস হবে নতুন থেকে কাজ করতে গেলে আপনারা ধরেন দশ দিন যদি সাইটটা থাকে কথার কথা ঠিক আছে দশ দিন যদি সাইটটা থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনার মোটামুটি কিছু টাকা উঠে যাবে আপনি যদি দশ দিন পরে গিয়ে এখানে ইনভেস্ট করে কাজ করতে চান তখন কি হবে আপনি যে দিন দিন গেছেন কিন্তু পাইলেন না ওই আপনার ইনভেস্ট করতেই হইল ঠিক আছে তো আপনারা ওইভাবে করার চেষ্টা করবেন এর জন্য আমরা সবসময় প্রত্যেকটা ভিডিওর ভিতরে বলে থাকি যে নতুন অবস্থা থেকে করবেন তো এত কথা না বাড়ি আমরা যেটার জন্য আসছি সেটা করি এখান থেকে আপনার কিভাবে অ্যাকাউন্ট খুলবেন বা তাদের সাইডে যে বিস্তারিত বিষয়গুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করি আমরা ভিডিও ডেসক্রিপশন একটা লিঙ্ক দিয়ে রাখছি সেই লিঙ্কটাতে ক্লিক করবেন আপনারা এখান থেকে অনেকেই কিন্তু বিপিএন ইউজ করতেছেন ঠিক আছে তো তাদেরকে বলবো বিপিএনটা আন ই করে নেবেন এ মানে ডিসকানেক্ট করে নেবেন কারণ এখান থেকে বিপিএন ছাড়া কিন্তু এটাতে ঢুকতে পারবেন এখান থেকে বিপিএন দিয়ে কিন্তু এটাতে ঢুকা যায় না তো যাই হোক এখান থেকে যখন লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাতাচ্ছেন সাইন আপ নামে একটা অপশন আছে বাংলা লেখা ঠিক আছে এই যে সাইন আপের ভিতরে ক্লিক করে দেবেন সাইন আপের ভিতরে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নাম্বারটা দিতে বলছে তো আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন অলরেডি কিন্তু জিরো পর্যন্ত দেওয়া আছে তারপর এখান থেকে পাসওয়ার্ড দেবেন অবশ্যই পাসওয়ার্ডটাকে স্ট্রং দেবেন চাইলে এখান থেকে চোখটা খুলে তারপর এখান থেকে আপনি পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তারপর এখান থেকে যে কোডটা দেওয়া আছে জিআরএস জি ঠিক আছে এই কোডটাকে এখানে দিবেন আর এখানে বড় হাতের দেওয়া আছে না ছোট হাতের দেওয়া আছে সেটা বুঝে কিন্তু এখানে কোডটা লেখবেন তারপরে এখানে পাসওয়ার্ডটা মনে আছে এটার একটা ঠিক চিহ্ন দিয়ে সাইন আপের ভিতরে ক্লিক করে দিবেন সাইন আপের ভিতরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং কি আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিয়ে যাবে তো এখান থেকে যদি আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিয়ে আসি এখানে দেখতে পাচ্ছেন বিএপির বিষয়গুলো যদি আমরা ফার্স্টে দেখতে চাই তাহলে এখানে পির বিষয়গুলো কিন্তু এখানে সুন্দর মতন ফার্স্টেই দেওয়া আছে তো এখান থেকে বিএপি ওয়ান মানে এখানে মিনিমাম ইনভেস্ট আছে মাত্র তিনশো টাকা ঠিক আছে তো এখানে আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন এই যে এখানে কিন্তু পাঁচ হাজার সময় দেওয়া আছে আমরা বিভিন্ন সাইডের ভিতরে দেখি কি ওইখান থেকে ম্যাদ দেওয়া থাকে কিন্তু এটার ভিতরে সময় দেওয়া আছে আচ্ছা সময়টা কি বুঝাইতেছে তারা এখান থেকে বুঝাইতেছে হলো প্রতি ঘন্টায় এক এ এক সময় ঠিক আছে মানে পাঁচ হাজার ঘন্টায় আপনি এখানে পাঁচ হাজার সময় এখানে এটা পাবেন ঠিক আছে তো যাই হোক এখান থেকে এই বিষয়টা বুঝতে পারছেন তো আশা করি সাইটটা মোটামুটি অনেক দিন থাকবে কারণ এটা সাইটটার সিস্টেমটাই কিন্তু আলাদা পুরো ভিন্ন ধরনের একটা সাইট আপনি যদি নিজে চেক দিয়ে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে নিজে চেক দিয়ে দেখলেই বুঝতে পারবেন একদম ভিন্ন ধরনের সাইড ঠিক আছে তো এটাতে কিভাবে ইনভেস্ট করতে হবে বা কীভাবে উড্য দিতে হবে সেটার জন্য যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই তো আমরা পরবর্তী ভিডিও দিব তো এখান থেকে আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যালেন্সের ভিতরে কিন্তু পনেরোশো টাকার মতন আছে এই পনেরোশো টাকা দিয়ে আমরা একটা বিএপি ক্রয় করবো তার আগে আপনাদের বলে রেখে আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমরা কোন বিএপিটা নেবো তো এইখানে দেখতে পাচ্ছেন তিনটা বিএপি সুন্দর মতন দেওয়া আছে তিনশো পাঁচশো এক তো এই তিনটাকে আমি সাজেস্ট করবো তারপরে এইগুলো যারা আছে এগুলা যারা নেবে এগুলো তো বড় রিক্স তো এগুলা ইনকামও বেশি ওইটার হিসাব পরে তো আপনারা যদি বড় রিক্স নিতে চান তাহলে এগুলা নিতে পারেন ঠিক আছে তাছাড়া যদি ছোটো ঘাটোর ভিতরে নিতে চান তাহলে এগুলোকে আমি সাজেস্ট আপনাদের করতে পারি ঠিক আছে তো যাই হোক এখান থেকে এখন এই বিআইপিটা কেনার জন্য এখানে কিন্তু আমাদের অর্ডারের যদি এটাতে আসি তাহলে এখানে কোনো এখানে আমাদের ই কিনা নেই মানে বিআইপি কিনা নাই সেটা এখানে দেখাইতেছে একটা লোডিং নিতেছে লোডিংটা একটু বেশি নিতেছে আর জানেন বাংলাদেশের ইন্টারনেট অবস্থা কতটা ভালো ঠিক আছে তো যাই হোক অর্ডারে আমার এটা খালি তো এখান থেকে আমরা একটা ভিআইপি ক্রয় করার জন্য এখানে দেখেন একটা কিনুন নামে লাফালাফি করতে করতেছে ঠিক আছে বেশি এটা এখান থেকে আমরা এই কিনুনে এখানে দেখতে পাচ্ছেন কিছু বিআইপির ই দিয়ে রাখছে কোন কোন ভিআইপি বা কোন কোন ভিআইপি নেবেন সেটা কিন্তু এখানে দিয়ে রাখছে ঠিক আছে এখানে কিন্তু ছবিও মনে আছে আচ্ছা এখানে ছবিও আছে কিন্তু ইন্টারনেট স্লো থাকার কারণে দেখতে পাচ্ছি না তো আপনারা যেই বিএপিটা নেবেন সেই বিএপিটা তো অবশ্যই ইনভেস্ট করবেন তাই না তো ইনভেস্টটা করার জন্য কিন্তু এইখানেই আসতে হবে আপনি কিন্তু অন্য কোথাও এখানে ইনভেস্ট অপশন পাবেন না এখান থেকে যদি আমাকে মানে এখানে আমার প্রোফাইলে ক্লিক করি তাহলে এখানে দেখেন প্রত্যাহার অপশন আছে আমার ব্যাংক তথ্য অপশন আছে কিন্তু এখানে কোনো ডিপোজিট অপশন নাই তো এখন অনেকেই বলবে যে ভাই এখান থেকে ডিপোজিট কেমনে করব এর জন্যই সবসময় বলি যে ভাই একটু ধৈর্য ধরে পুরো ফুল ভিডিও দেখেন ঠিক আছে এটা সিস্টেমটাই কিন্তু একটু ভিন্ন ধরনের তো এখানে আবার এখন ক্লিক করুন এটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ধরেন আপনি যে বিআইপিটা নেবেন আচ্ছা আমি এখান থেকে এক হাজার টাকার যে বিআইপিটা আছে সেটা দিয়ে দেখিয়ে দিই জাস্ট এইখান থেকে আপনি পেমেন্ট সিস্টেমটা কোন জায়গাতে আছে সেটা দেখালেই তো বুঝতে পারবেন আর ওয়ান পে এক্সেল পে গুপে এইগুলার পেমেন্ট কীভাবে করতে হয় সেটাও জানেন তো পরবর্তী সিস্টেম না দেখা লোক হইব ওইখান থেকে ইনভেস্ট করবেন টাকা অ্যাকাউন্টে জমা আসবে তারপরে এখান থেকে আপনি এ বিএপিটা ক্রয় করে নেবেন যদি এখান থেকে এ ইনভেস্ট করার সাথে সাথে ক্রয় হয়ে যায় আপনার এই পণ্যের ভিতরে গিয়ে দেখেন তাহলে ওইখান থেকে ক্রয় হয়ে গেলে তো কোনো ঝামেলা নেই আর যদি না হয় তাহলে এখানে দেখতে এই যে আমাদের ব্যালেন্সে কিন্তু পনেরোশো টাকা আছে তার জন্য এখানে দেখেন একটা নতুন একটা অপশন আছে সেটা সেটা হইতেছে নতুন একটা অপশান আছে সেটা হইতে আসছে ব্যালেন্স নামে ঠিক আছে আর এখানে বিনিয়োগ ওয়ান বিনিয়োগ টু ঠিক আছে তো এখান থেকে যদি আমরা একটু ব্যাগে যাই ব্যাগে গিয়ে আমাদের বড় একটা অ্যামাউন্ট দেখাই এখানে দেখেন আরও দেখুন যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু আমরা দুইটা অপশান পাইতেছি কারণ আমাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স নাই তিন হাজার টাকা তার জন্য আমাদের এখন এটাকে রিচার্জ করতে বলতেছে ঠিক আছে রিচার্জ করার জন্য এখানে যদি আমরা এই চ্যানেল ওয়ান এ বিনিয়োগ ওয়ান বা বিনিয়োগ টুতে ক্লিক করি বিনিয়োগ ওয়ানে হইতে আসে এক্সেল পে বিনিয়োগ টু আমি এখন চেক করে দেখে নাই যে এটার ভিতরে কি দেওয়া আছে তো আমি আপনাদের একটু দেখিয়ে দে আচ্ছা গোপে গ্রুপ এটা হইতে আছে এখান থেকে ক্যাশ আউট করতে হবে আপনারা যারা গ্রুপের মাধ্যমে ইনভেস্ট করবেন তাদের এখান থেকে ক্যাশ আউট করতে হবে আর যারা এক্সেল পের মাধ্যমে ইনভেস্ট করবেন তাদের ওইখানে আপনাদের ডিপ ই মানে মানি করতে হবে ঠিক আছে তো যাই হোক ওইখান থেকে ডিপোজিট করার পর সাবমিট টাবমিট করার পর আপনাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেলে তারপর জাস্ট এখান থেকে ব্যালেন্সটা সিলেক্ট করবেন ব্যালেন্সটা সিলেক্ট করার পর এই যে ফালাফালি করতেছেন এটার ভিতরে একটা ঘুষি মারবেন মানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পণ্যটি সফলভাবে কিনা হয়ে গেছে কি আমাদের অর্ডারের ভিতরে কিন্তু একটা এ ইমেজ চলে আসছে ঠিক আছে মানে এটা কিন্তু আগে ছিল না তখন তত কোনো খালি ছিল মানে তত খালি ছিল তখন এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এটা এখানে চলে আসছে ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমাদের টোটাল ইনকাম কত হবে বা ডেলি ইনকাম কত হবে সেটা যদি একটু দেখিয়ে দেয় এখানে প্রতি ঘন্টায় আমাদের ইনকাম আসবে হলো নয় টাকা নয় টাকা ষাট পয়সা করে ঠিক আছে এটার মূল্য হইতেছে এক হাজার টাকা আর এখান থেকে পাঁচ হাজার সময়ে আমাদের টোটাল ইনকাম আসবে হলো আটচল্লিশ হাজার টাকা আচ্ছা আটচল্লিশ হাজার টাকা আগে হয়ে লেখ তারপরের পরেরটা দেখা যাবে এখান থেকে রেফার রেফার কমিশনও কিন্তু মোটামুটি ভালো কমিশন আছে পঁচিশ পার্সেন্ট এক দুই পার্সেন্ট ঠিক আছে এই যে এক দুই পার্সেন্ট তো এখান থেকে আপনারা টিম তৈরি করতে পারেন টিম তৈরি করলে আপনার বোনাসটা ভালো আসবে এটাই কথা ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমরা যদি একটু ইয়েতে চলে আসি এখান থেকে মেন ব্যালেন্সে চলে আসি আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ব্যালেন্স আছে এখন পাঁচশো টাকা এখন উইড্রোর বিষয়টা একটু যদি আপনাদের দেখিয়ে দেয় এখান থেকে এই যে প্রত্যাহার করুন ক্লিক করুন প্রত্যাহার ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইড্রো হইতে আছে মাত্র দুইশো টাকা ঠিক আছে তারপরে এই তোলার সংখ্যার কোনো সীমা নেই ঠিক আছে এটা তোলার সংখ্যার কোনো সীমা নেই মানে এটা বুঝতে পারলাম না আচ্ছা উত্তোলন যে কয়েকবার ইচ্ছা সে কয়েকবার মনে হয় আপনি করতে পারবেন সেটাই বলতে চাইছে আচ্ছা যাই হোক এটাই তো এখান থেকে আপনার ব্যাংক সেট আপটা করে নেবেন মানে আপনি যেই ব্যাংকের মাধ্যমে মানে বিকাশ না নগদের মাধ্যমে পেমেন্টটা নেবেন সেটা কিন্তু এখান থেকে আপনার ই করতে হবে অ্যাড করতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশে অনেকগুলো ই দেওয়া আছে তো এখান থেকে আমাদের বিকাশ নগদটা বার করতে হবে এই যে এখানে বিকাশ দেওয়া আছে নগদ মনে আরও নিচে আরও ব্যাংক সিস্টেমও আছে বিভিন্ন ধরনের ব্যাংক দেখতে পাচ্ছেন ঢাকা ব্যাংক এলটিডি তারপরে এখান থেকে এই যে আর ইন্ডিয়ান ব্যাঙ্কও দেখা যেতেছে আচ্ছা এটা ইন্টারন্যাশনাল সাইট মনে হয় সম্ভবত আচ্ছা এখান থেকে আপনি ব্যাঙ্ক সেট আপটা করে নেবেন ঠিক আছে তো আমরা প্রত্যাহার করার সময় এটা দেখিয়ে দেবো তো আজকের এই ভিডিওটার ভিতরে জাস্ট তাদের এই সিস্টেমগুলো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এখান থেকে প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে এটা পাইলাম আচ্ছা এখান থেকে যদি আমরা কল অপশনটাতে দেখি এখান থেকে আমাদের লিঙ্ক দেখা যায় ঠিক আছে এখান থেকে আমাদের লিঙ্কটা পাবেন আর এখান থেকে যদি তাদের হেল্পলাইনে যোগাযোগ করতে হয় তাহলে কি করতে হবে এখান থেকে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন তাদের গ্রাহক সেবা কি পাবলিক গ্রুপও কিন্তু দেওয়া আছে এইগুলার ভিতরে তাদের জয়েন হয়ে থাকবেন জয়েন হয়ে থাকার পর তারপরে আপনি এখান থেকে কি করবেন না করবেন সেটা আপনি ভালোই জানেন তো এখন আপনারা চিন্তা করেন কাজ করবেন কি করবেন না ঠিক আছে এখান থেকে যদি ডিপোজিট করে কাজ করতে চান তাহলে নতুন অবস্থা থেকে করেন আর যদি করতে না চান তাহলে যখন সাইড পূরণ হয়ে যাবে তখন দেখতে থাকেন ঠিক আছে কি হয় না হয় সামনে তো আমাদের যতটুকু দেখানো দরকার সেটা আমরা দেখে দিলাম পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে ডিপোজিট করতে হয় এবং কি এখান থেকে প্রত্যাহার করতে হয় আজকের এই ভিডিওটাতে এ পর্যন্তই দেখিয়ে দিলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিকে অল প্রেস করে দেবেন তাহলে আমাদের যত নতুন নতুন ভিডিও আসবে সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা